প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। গরিবেরচর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি নারায়ণচন্দ্র রায়, ট্রেড ইনস্ট্রাক্টর, ড্রেস মেকিং, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নবম শ্রেণীর ভোকেশনাল শাখার ড্রেস মেকিং এক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় অধ্যায় অষ্টম। এই অষ্টম অধ্যায়ে পোশাকের প্যাটার্ন নিয়ে আলোচনা করা হয়েছিল। যাই হোক, আজকে পোশাকের প্যাটার্ন তৈরি করতে কি কি যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো সম্পর্কে জানবো। পোশাকে প্যাটার্ন তৈরি করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি, একটি পোশাক তৈরি করতে কি কি যন্ত্রপাতি প্রয়োজন হয় তা আজকে আমরা জানতে পারবো। এই পোশাক তৈরি করতে আমাদের পোশাকের প্যাটার্ন তৈরি করতে আমাদের টেবিলের প্রয়োজন হয়ে থাকে। টেবিল যা আমরা সকলেই চিনি, তাকে আমরা টেবিল কি আমরা টেবিল সকল চিনি? তো যদি কেউ না চিনি তাহলে দেখার চেষ্টা করি। একটি টেবিল, যা টেবিল আমরা সকলেই চিনি, এই হলো টেবিল। স্যার, আমাদের এই পোশাকের প্যাটার্ন তৈরি করার জন্য আমাদের টেবিলের প্রয়োজন হয়, ঠিক আছে? এরপর হলো আমাদের প্যাটার্ন প্রস্তুত করার জন্য আমাদের মেইন যে অপারেটিভ কাগজের প্রয়োজন, মোটা কাগজ, বাইরেকে বলা হয় পেপার, প্যাটার্ন প্রস্তুতের পেপার। কাগজ, মোটা কাগজ, হ্যাঁ, বাজারে কিনতে পাওয়া যায় মোটা কাগজ, ঠিক আছে? প্যাটার্ন তৈরি করতে মেইন হলো আমাদের মোটা কাগজ। তারপর প্যাটার্ন বোর্ড, প্যাটার্ন বোর্ড লিখার জন্য আমাদের বোর্ডের প্রয়োজন, ঠিক এই প্যাটার্ন তৈরির জন্য বোর্ডের প্রয়োজন। অবশ্যই বোর্ড লাগবে। তারপর আমাদের ড্রেস স্ট্যান্ড, ড্রেস স্ট্যান্ড পোশাক তৈরি করতে ড্রেস স্ট্যান্ড লাগবে। ড্রেস স্ট্যান্ড আমরা নিশ্চয় চিনো, যেমন আমরা সাধারণত মার্কেটে গিয়ে দেখে থাকি কিছু পোশাক ড্রেসের স্ট্যান্ডের মধ্যে লাগানো থাকে, তারপরে এরকম থাকে, ঠিক আছে? এই মিশ্রণ থাকে, এর মধ্যে পোশাক বানানো থাকে, হ্যাঁ, দেখলে হলো ড্রেস স্ট্যান্ড স্ট্যান্ড। এই ড্রেস স্ট্যান্ড প্যাটার্ন তৈরি করতেও প্রয়োজন হয়। তারপর আমাদের কাপড় বা ফ্যাব্রিক, পোশাকের প্যাটার্ন তৈরি করতে কাপড় প্রয়োজন হয়। এরপর আমাদের কাঠ পেন্সিল, কাঠ পেন্সিলের প্রয়োজন হয়।
কাঠ পেন্সিল। ঠিক আছে, এই কাঠ পেন্সিল দিয়ে পাখি চিত্রটা অঙ্কন করা হয়, তারপরে পোশাক তৈরি করা হয়। তারপর রাবার বা ইরেজার, রাবার অথবা ইরেজার, কারণ পেন্সিল দিয়ে আঁকার সময় আমাদের লাইনগুলো বাঁকা হতে পারে বা একটু এদিক ওদিক হতে পারে, সেক্ষেত্রে লাইনগুলো মিশিয়ে আবার অঙ্কন করা হয়। মিশানোর জন্য এই রাবার বা ইরেজার ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপর হলো ইংরেজি সিল। ঠিক আছে, ইংরেজি সিল ব্যবহার করা হয়, ইরেজিং সিল। এটা একটি অক্ষরের মতো থাকে, ঠিক আছে, এটাকে বলা হয় ইরেজিং সিল। এটা বলেছে ইরেজিং সিল। তারপর আমাদের দর্জি চক, আমরা এমনিতে সাধারণত বোর্ড লেখার জন্য চক ব্যবহার করি, কিন্তু এই প্যাটার্ন তৈরির ক্ষেত্রে দর্জি চক ব্যবহার করা হয়। দর্জি চক সাধারণত এরকম হয়ে থাকে, ঠিক আছে, বিভিন্ন রকম হয়ে থাকে। দর্জি চক, এই প্যাটার্ন তৈরি করার জন্য দর্জি চক একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বা অংশ। এরপর চক শার্পনার, এই চকটিকে যখন লিখতে লিখতে দাগ কাটলে যেমন মোটা হয়ে যায়, মাথাটি ভাঙে চিকন করার জন্য চক শার্পনার ব্যবহার করা হয়। চক শার্পনার, ঠিক আছে, যেমন পেন্সিল কাটার ব্যবহার করা হয়, ইরেজার ব্যবহার করে, এই ধরনের একটি চক শার্পনার ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর ফিতা, মাপের ফিতা, মাপে ফিতা, হ্যাঁ, ফিতা ছাড়া কিন্তু হবে না, মাপ লাগবে। প্রত্যেকটা অংশ তৈরি করতে গেলে অবশ্যই মাপের প্রয়োজন, মাপ ছাড়া প্যাটার্ন তৈরি অসম্ভব। তারপর হলো টি স্কেল, টি স্কেল যে টি অক্ষরের মতো স্কেলটা দেখতে, টি স্কেল দেখতে টি এর মতো, ঠিক আছে, যাও এই টি স্কেলও প্যাটার্ন তৈরি করতে প্রয়োজন। এরপর আছে সেট স্কোয়ার, জ্যামিতিক বক্সে তোমরা দেখেছো এই সেট স্কোয়ার, সেরকম কাপড় প্যাটার্ন তৈরি করার জন্য সেট স্কোয়ারের প্রয়োজন। ঠিক আছে, তারপর হলো আমাদের ফ্রেন্ডস কার্ভ, ফ্রেন্ডস কার্ভ এটি আমাদের পোশাক, পোশাকের প্যাটার্ন তৈরি করার জন্য প্রয়োজন। তারপর হলো কাটিং সিজার, কাটিং সিজার, এটাকে প্যাটার্ন কাটিং সিজার বলতে পারি, প্যাটার্ন কাটিং সিজার, হ্যাঁ, প্যাটার্ন লিখে দাও, প্যাটার্ন কাটিং সিজার। আর কেন হলো আমাদের কাপড় প্যাটার্ন বা ক্লথ, ক্লথ কাটিং সিজার, দুটো রকমের সিজার ব্যবহার করা হয়, একটা প্যাটার্ন কাটিং সিজার, একটা হলো ক্লথ কাটিং সিজার। ঠিক আছে,
আচ্ছা, তারপর নস মার্কার ব্যবহার করা হয়। নচ নচ মার্কার টেস্টিং হই। ঠিক আছে, আচ্ছা। আর একটা বিশেষ প্রয়োজন আছে, সেটা হলো ক্যালকুলেটর। এই যে যন্ত্রগুলো, যন্ত্রপাতিগুলো, এগুলো পোশাকে প্যাটার্ন তৈরি করতে প্রয়োজন। এগুলো ছাড়া প্যাটার্ন তৈরি করা হয় না। যাই হোক, আজকে তোমরা পোশাকে প্যাটার্ন তৈরি করার যে প্রয়োজন যন্ত্রপাতিগুলো, সেগুলোর নাম জানলে তোমরা মূল যে বইটি আছে আমাদের, এই মূল বইটি তোমরা বাসায় দেখবে, সেখানে চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে। চিত্রগুলো দেখলে তোমাদের আরো সোজা হবে। যাই হোক, আজকে এই পোশাক প্যাটার্ন তৈরি করার জন্য যে যন্ত্রপাতিগুলো দেখলে এগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে, যে পোশাক প্যাটার্ন তৈরি করার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলোর নাম লিখো, তার মধ্যে এই নামগুলো লিখতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমাদের তোমাদের সাথে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।